বিগত 5 বছর ধরে মন্দির নির্মাণের পর শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন জিটি রোডের ধারে জোড়া মন্দির এলাকায় জোড়া মন্দির ধামের শুভ উদ্বোধন হয়। এই মন্দিরে বজরংবলী, গণেশজী মহারাজ, মা দুর্গা ও কৃষ্ণ ভগবানের মূর্তি স্থাপিত হয়েছে। এদিন কলশ যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ ও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। Oh,
আমাদের এই মন্দিরের অনুষ্ঠান হল, যে মন্দিরে আমাদের চার চারটা আমাদের দেবতা তারা রয়েছে। তাই আমি আজকের এই 5 বছর ধরে এই মন্দিরের কাজ চলছে, সেই মন্দিরের আজকে শুভ উপদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের রামকৃষ্ণ মিশন, আমাদের মাঝেপুরা বোর্ডের আমাদের সহযোগ্য সরকারি ও দাদারা, আমার বৌদিরা দিদিরা রয়েছে, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। দেখুন 5 বছর ধরে আজকে এই ভালো একটা এত সুন্দর একটা মন্দির, যে মন্দিরে আমাদের চারজন দেবতা হনুমানজি, আমাদের জয় মাতাজি, আমাদের কৃষ্ণ এবং গণেশ, চার চারটে ঠাকুর আমাদের আজকের এই মন্দিরে প্রতিষ্ঠিত হলো। আমরা মনে করি যে হাজার হাজার মানুষের সহযোগিতায় আজকে এইভাবে 5 বছর ধরে এত ভালো একটা মন্দির এখানে আজকের দিনে শুভ উদ্বোধন হচ্ছে, এবং এমন একটা দিন যে দিনে আজকে আমাদের এত ভালো দিন, সেও জন্মদিন, সেই কৃষ্ণ জন্মদিনেই আজকে তার এই মন্দির আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। সারা দিন ধরে চলে পুজো পাঠ, উদ্যোক্তারা জানান প্রায় 5000 মানুষকে ভোগ বিতরণ করা হবে। এখানে আমাদের চিটি রোড, লক্ষ্মীপুর মাঠ, চিটি রোড জোড়া মন্দিরে, একটা জোড়া মন্দির ধামের নামে একটা মন্দির নির্মাণ করা হয়েছিল, আজকে এখানে শুভ উদ্বোধন হলো কলস যাত্রার মাধ্যমে, ভোগ বিতরণ করা হবে। সন্ধ্যার পরে আজকে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ ভগবানের পূজা হবে, জন্মাষ্টমী পালিত করা হবে, যেহেতু এখানে কৃষ্ণ ভগবানও প্রতিষ্ঠা করা হয়েছে, সেই জন্য এইখানে কৃষ্ণ করা হবে। আজকে আমাদের বর্ধমান শহরে জোড়া মন্দির উদ্বোধন হলো, জোড়া মন্দির ধামের উদ্বোধন হলো। 3 দিন ধরে 16 তারিখ থেকে পুজো চলছিল, আজকে 4টে ঠাকুরে উদ্বোধন হলো, তার মধ্যে হচ্ছেন গণেশজি মহারাজ, বজরঙ্গলী দুর্গা মাতা এবং আপনার এই বাগি বিহারী। কার আদি উদ্বোধন হলো? দোকানদার এসছেন, রামকৃষ্ণ মহারাজ এসছেন, আমাদের আরও পাড়ার বা হিন্দি প্রকোষ্ঠের অধ্যক্ষ উনি আছেন, বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।